담비 সেই তখন থেকে পেন 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 করেই যাচ্ছিস কেন রে বাবা দেখলি ওরা কিভাবে আমাদের ফাঁকি দিয়ে ঘুরতে গেল শুধু আমাদের ফাঁকি দেয় নাই সে ক্লাসও ফাঁকি দিছে সাথে সানিয়া রিসান কেও নিয়ে গেছে তুই কি আমাদের ফাঁকি দেওয়াতে কষ্ট পেলি নাকি ক্লাস ফাঁকি দিয়েতে নাকি শুধু সানি নেই বললে বন্ধ পাচ্ছ তুমি তুই চুপ করবি সানির তাল কিনতে বের তোর কোথায় আমার ডান পাশ থেকে আসছে ইয়োনের ভেতরে আমি গলা টিপে মেরে ফেলবো খবরদার আমার একটা মাত্র জামাই মারবি না তোর জামাইকে আমার পিছনে লাগ কারণে এমনি জিজ্ঞেস করলাম তুই তো হচ্ছে ছোটবেলা থেকে সানির সাথে একসাথে বড় হয়েছি আর দেখ এখন তোর কি অবস্থা আমার আর কি আসলে ভালোবাসা কেমন যেন অদ্ভুত একটা বিষয় কখন কার কিভাবে যে কারো পছন্দ হয়ে যায় ভালো লেগে যায় এটা বোঝা খুব কঠিন আর আমার কথা যদি বলি গ্রামের একটা ছেলে গ্রামের একটা ছেলের কি কাউকে ভালোবাসার অধিকার আছে তাকে কেউ কি তাকে ভালোবাসতে পারে এটাই তো আমি বুঝি না সরি অনেক কথা বললাম কিছু মনে করো না ছাড়লি কেন প্রেম করছিস কর না আন্টি জানে তো ছেলে খালি খালি বেকার খাটে ওর আকার ধারণ করার আছে কি তো সিট খালি পেলেই বসে পড়ে প্রেম করছিস কর না মাথা ধরেছে সত্যি বলছি তুই হাসছিস কেন আমি কি কিছু ভুল বলেছি একদম ঠিক কি হলো কিছু বলছিস না কেন কি বলবো আমি এটা বলতেই ফোন করেছিলাম আসলে যে আমি কাল সিএম স্যারের ক্লাসটা করব তুই আমাকে সকাল 4:30টার মধ্যে জাগিয়ে দিস তো প্লিজ হ্যাঁ প্লিজ 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 সানিকে বলে লাভ নাই সানি এর আগে আমাকে ডেকে দেয় নাই সো তুই এই দায়িত্বটা নিয়ে আমাকে ডেকে দিবি ফাইন আর শোন কোনো নোট যদি থাকে আমাকে দিয়ে দিস কালকে আচ্ছা ঠিক আছে আমি ডেকে দিই ওকে না ওকে বাই বাই গুড নাইট টেক কেয়ার আর তোর জিএফ এর একটা ব্যবস্থা করার চেষ্টা করছি দাঁড়া বাই